অথরিটোরিয়ান অর্থ কর্তৃত্বপূর্ণ, সেখান থেকে দেখেন অথরিটি অর্থ কর্তৃপক্ষ। বিশেষ আপনার কাছে এই অথরিটোরিয়ান শব্দটা কঠিন মনে হতে পারে, কিন্তু খেয়াল করে দেখেন অথরিটি অর্থ কর্তৃপক্ষ খুবই কমন শব্দ। সেখান থেকে দেখেন অথর মানে লেখক, সেখান থেকে খেয়াল করেন অথরিয়াল অর্থাৎ প্রারম্ভিক, সেখান থেকে অথরিটোরিয়ানিজম অর্থ কর্তৃত্ববাদ। শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 8 নিয়ে। আমরা বিসিএস কোশ্চেন সলভ করব, অর্থাৎ 33 বিসিএস একটা প্রশ্ন খেয়াল করেন, বলা হচ্ছে অথরিটোরিয়ান বা কর্তৃত্বপূর্ণ এই শব্দের সিনোনিম কি। আমরা আজকে এই পুরো বিসিএস এর প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব, এবং সেখানে যে ভোকাবগুলো আছে কিভাবে এই ভোকাবগুলো বিস্তারিত শিখতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো কিপ ওয়াচিং, লেটস বিগিন। ওকে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন 33 বিসিএস এ একটা প্রশ্ন আসে অথরিটোরিয়ান, এই শব্দের যে সিনোনিমাস বা সমর্থক শব্দ কি সেটা জানতে চেয়েছে। সো চলেন আগে এই শব্দটা ভাঙবো, সাথে এই যে চারটা অপশন আছে সেই বিষয়ে আমরা ডিসকাস করবো, যাতে করে সমস্ত শব্দের বেসিক থেকে ধরে সমস্ত ওয়ার্ডগুলো আমরা একসাথে শিখতে পারি। খেয়াল করেন অথরিটোরিয়ান অর্থ কর্তৃত্বপূর্ণ, এটা আসছে অথরিটি থেকে। দেখেন অথরিটি মানে কর্তৃপক্ষ, সেখান থেকে কর্তৃত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ নাউন ফর্ম। সেখান থেকে দেখেন অথর মানে লেখক, সেখান থেকে খেয়াল করেন অথরিয়াল মানে প্রারম্ভিক। দেখুন এই অথরের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অথরিয়াল মানে প্রারম্ভিক। খেয়াল করে দেখেন যিনি লেখা শুরু করবেন, হ্যাঁ প্রারম্ভিক বলতে শুরু করা কোনো কিছু, তাহলে লেখক কী করেন লেখাটা শুরু করেন, ওই অর্থে তিনি লেখক। সেজন্য এই অথরিয়াল শব্দটা কিন্তু প্রারম্ভিক অর্থে এসেছে। এখান থেকে দেখেন অথরিটোরিয়ানিজম অর্থ কর্তৃত্ববাদ, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে ভার্ব ফর্ম দেখেন অথরাইজ। বিশেষ করে অথরাইজ শব্দের সাথে আপনারা অনেকেই পরিচিত হতে পারেন, আবার অনেকে নাও জানতে পারেন, কিন্তু খেয়াল করেন এই যে অথর শব্দটা দেখলেন সেখান থেকে দেখেন অথরাইজ, রাইট, ভার্ব ফর্ম মানে ক্ষমতা প্রদান করা বা অনুমতি দান করা। সেখান থেকে দেখেন অথরাইজেশন কর্তৃত্ব দান, দ্যাট ইজ নাউন ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি অথরিটোরিয়ান এই শব্দটার সাথে এই যে কাছাকাছি যে প্রত্যেকটা ওয়ার্ড আছে অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের ভিন্ন অনুযায়ী যে নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে জাস্ট ধরে ধরে একসাথে শিখে ফেলেন, তাহলে একটা ওয়ার্ড থেকে আপনি আরও 5 থেকে 7টা ওয়ার্ড শিখবেন এবং প্রত্যেকটা খুবই চমৎকার, কারণ অথরাইজ শব্দটা আপনি বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। সো একটু চেষ্টা করলে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু আপনি বেসিক ধরে ধরে একসাথে শিখতে পারবেন। ওকে, এবারে আসেন আমরা আরেকটা ওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে অটোক্রেট। দেখেন অটোক্রেটিক এবং অটোক্রেসি, আসেন এই ওয়ার্ডটা দেখুন এইখানে বিসিএস এ এই যে অথরিটোরিয়ান এর অপশন এ ছিল অটোক্রেটিক, রাইট। এখন এই অটোক্রেটিক ওয়ার্ডটা ভেঙে দেখাচ্ছি আপনাকে। অটোক্রেটিক অর্থ স্বৈরাচারী, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। সেখান থেকে অটোক্রাট মানে একনায়ক, সেখান থেকে অটোক্রেসি স্বৈরতন্ত্র, দ্যাট ইজ নাউন ফর্ম। এখন দেখেন আপনি শুধু অটোক্রেসি বা অটোক্রাট এই শব্দের সাথে হয়তো পরিচিত হলেন, চলেন এই যে অটোক্রেসি লাস্টে সিওয়াই একটা সাফিক্স দেখতে পাচ্ছেন, এই সিওয়াই যুক্ত হয়ে আরও বেশ কিছু নতুন ওয়ার্ড কীভাবে তৈরি হয়েছে মানে কাছাকাছি ওয়ার্ডগুলো আপনাকে একসাথে দেখাচ্ছি। খেয়াল করেন ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র, প্লুটোক্রেসি ধনতন্ত্র, সেখান থেকে থিওক্রেসি মানে স্বৈরতন্ত্র, থিওক্রেসি ঈশ্বরতন্ত্র, ব্রুক্রেসি আমলাতন্ত্র, অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, স্লোভোক্রেসি দাসতন্ত্র, মনোক্রেসি গণতন্ত্র, মুবোক্রেসি জনতন্ত্র বা জনতার শাসন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী লাস্টে কিন্তু সিওয়াই, সব সিওয়াই, খেয়াল করেন সব সিওয়াই। এবং এই যে একসাথে সবগুলো শেখেন মানে যত তন্ত্র মানে যত শাসন আছে সবগুলো একসাথে শিখে ফেলেন, তাহলে কিন্তু আর খুব একটা কনফিউজড হবেন না বা আপনি যে শব্দগুলো কঠিন মনে হবে না, এবং একটা সহজ বেসিক আইডিয়া নেন যে লাস্টে সিওয়াই যে থাকে এগুলো সব নাউন হয়, এবং এই সিওয়াই যুক্ত সাধারণত যত তন্ত্রমন্ত্র আছে যেমন ধরুন মুজিবক্রেসি মানে শেখ মুজিবের আমলের যে শাসন সেটাকে আমরা বলতে পারি মুজিবক্রেসি, অর্থাৎ এইভাবে শব্দগুলো তৈরি হয়। দেখেন থিওলজি ছিল শব্দটা থিওলজি, সেখান থেকে থিওক্রেসি। দেখেন অ্যারিস্টোক্রাট, সেখান থেকে অ্যারিস্টোক্রেসি। সেখান থেকে দেখেন এই যে স্লোভোক্রেসি, খেয়াল করেন আমরা সবাই জানি যে স্লেভ মানে কি দাস বা স্লেভারি মানে কি বাসত্ব, সেখান থেকে স্লোভোক্রেসি মানে দাসতন্ত্র মানে দাসদের তারা পরিচালিত যেই শাসনতন্ত্র। সো এটা হচ্ছে বাস্তবতা যে আপনি যদি একসাথে শেখেন এই যতগুলো ক্রেসি বা যতগুলো শব্দ এই যে তন্ত্র যুক্ত হওয়া, তাহলে কিন্তু আপনি একসাথে আর ভুলবেন না বা আপনার মনে রাখা সহজ হবে। সো এটা হচ্ছে ওয়ে, অর্থাৎ ভোকাবুলারি খুব ইজিলি শিখতে হলে আপনাকে অবশ্যই রুট ধরে ধরে একসাথে সমস্ত সাফিক্স প্রিফিক্সের ভিন্নতা অনুযায়ী শব্দগুলো শিখে ফেলতে হবে। ওকে, এবারে আসেন, খেয়াল করেন এখানে বলা হচ্ছে সিনিয়র, সিম্পল শব্দ আমরা জানি সিনিয়র বা জুনিয়র সহজ একটা ওয়ার্ড। সেখান থেকে এল্ডারলি মানে প্রবীণ, এল্ডার থেকে এল্ডারলি, দ্যাট ইজ প্রবীণ, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। এখন দেখেন এই যে পটেনশিয়াল, এটা দেখেন মানে এই ওয়ার্ডটা ভেঙে দেখাবো যে এই পটেনশিয়াল শব্দটা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। খেয়াল করেন দেখুন পটেনশিয়াল তো শক্তিশালী কমন শব্দ, একদম সহজ একটা ওয়ার্ড। আচ্ছা যদি তারপর আমার কাছে নতুন মনে হয় তাহলে আমি আরও ভেঙে দেখাচ্ছি। দেখেন পটেন্ট মানে ক্ষমতা, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে পটেন্সি মানে শক্তি, সেখান থেকে পটেন্স শক্তি, দুটি নাউন ফর্ম। খেয়াল করেন পটেন্সি এবং পটেন্স শব্দ দুটি কিন্তু নাউন ফর্ম, এবং জাস্ট ওই যে সিওয়াইসি যুক্ত হয়ে নতুন নতুন ভোকাব তৈরি হচ্ছে আর কিছু না। এবার চলেন সবচেয়ে
গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা প্রায় ব্যবহৃত হয় মানে অক্ষম বা পুরুষত্বহীন, ইট ইজ অ্যাডজেক্টিভ। দেখেন ইম্পর্টেন্টের আগে জাস্ট ইম যুক্ত করা হয়েছে, দ্যাটস ইট। সেখান থেকে দেখেন ইম্পর্টেন্সি এবং ইম্পর্টেন্স এই দুটো ওয়ার্ড খেয়াল করেন, জাস্ট তার আগে ইম যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রিফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড আসছে। দেখেন ইম্পর্টেন্সি মানে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে ইম্পর্টেন্স অক্ষমতা, সেম জিনিস, অর্থাৎ একই অর্থ, প্রায় কাছাকাছি। এখন আপনি যদি পটেন্সিয়াল শেখেন বা পটেন্ট শেখেন তাহলে ইম্পর্টেন্ট কেন শিখবেন না, বা আপনি ইম্পর্টেন্সি কেন শিখবেন না, কারণ এই ওয়ার্ডগুলো তো বিভিন্ন আর্টিকেলে দেখবেন, বিভিন্ন লেখা বা রাইটিংয়ে আপনি খেয়াল করবেন, তখন আপনি কি হবেন, কনফিউজ হবেন। বাট আপনি একসাথে শেখেন দেখবেন আপনার কোনো কনফিউশন নেই, ক্লিয়ার? আসেন 15তম বিসিএস এর প্রশ্ন খেয়াল করেন, বলা হচ্ছে ইন্ট্রেপিড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রেপিড? এই ইন্ট্রেপিড শব্দের সমর্থক শব্দ কী বা মিনিং কী সেটা জানতে চেয়েছে। এখন দেখেন এই ইন্ট্রেপিড শব্দ তো অকুতুভ হয়, চলেন এই শব্দ ভাঙবো, সাথে চারটা অপশন ভেঙে দেখাবো যে আপনি খুব সহজে কীভাবে এই ভোকাবগুলো সলভ করতে পারবেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ইন্ট্রেপিড মানে হচ্ছে অকুতুভয়, রাইট? সেখান থেকে দেখেন ইন্ট্রেপিডিটি নির্ভীকতা, দ্যাট ইজ নাউন ফর্ম আর অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে দেখেন ট্রেপিডেশন, কম্পন বা সন্ত্রাস। খেয়াল করেন এই ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন যে ট্রেপিডেশন এই ওয়ার্ডটা আসে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পেজে কোনো সন্ত্রাসবাদ বা কোনো ধরনের আর্মি আক্রমণ তখন এই শব্দ আসে। যেমন ধরুন যে বলা হলো যে ট্যাঙ্ক থেকে কোনো আক্রমণ হলো তখন ভয়ানক কম্পন বা ত্রাসের সৃষ্টি হয়, দ্যাট মিন্স ট্রেপিডেশন। এখন দেখেন ট্রেপিডেশন শব্দ কিন্তু যে ট্র্যাপিড, দেখেন এই যে ট্র্যাপিড TREP ট্র্যাপিড থেকে আসছে। এখন আপনি ইন্ট্রেপিড যদি শিখতে পারেন, মনে রাখেন, তাহলে আপনি কেন ট্রেপিডেশন শিখবেন না? এখন এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডভান্স একটা ওয়ার্ড, কিন্তু আসলে ওয়ার্ডটা কিন্তু এই যে কানেক্টেড আছে, অর্থাৎ সম্পর্ক আছে। একটু খেয়াল করেন ইন্ট্রেপিড, ইন্ট্রেপিডিটি এবং সেখান থেকে ট্রেপিডেশন, এবং অর্থ কিন্তু দেখেন ত্রাস, সন্ত্রাস, জাস্ট অর্থগুলো খেয়াল করেন যে একটা একটার সিনোনিয়াম, একটা অ্যান্টোনিয়াম, এবং খুব ইজিলি মনে রাখা সম্ভব, ক্লিয়ার? এবার দেখেন অপশন এ অ্যারোগ্যান্ট, খেয়াল করেন অ্যারোগ্যান্ট। দেখেন এই যে ইন্ট্রেপিড শব্দের প্রথম অপশনটা দেখেন অ্যারোগ্যান্ট, আমরা এই অর্থ ভাঙবো। কমন শব্দ অ্যারোগ্যান্ট, অর্থ উদ্যত। সেখান থেকে দেখেন অ্যারোগ্যান্সি মানে বড়াই করা, মানে অহংকার যেটাকে বলি, এবং সেখান থেকে অ্যারোগ্যান্টলি অহংকারী হয়ে, দ্যাট ইজ অ্যাডভার্ব ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন শিখবো একসাথে শিখি, আপনি অ্যারোগ্যান্ট শিখলে অ্যারোগ্যান্সি এবং অ্যারোগ্যান্টলি তিনটে একসাথে শিখে ফেলেন। এরপরে আসেন এখানে দেখেন আছে ব্লিজারেন্ট, খেয়াল করেন ব্লিজারেন্ট, এই ওয়ার্ডটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ব্লিজারেন্ট শব্দ যুদ্ধবাজ, হ্যাঁ খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড এবং বেশ কঠিন মনে হচ্ছে আপনার কাছে, একটু কষ্ট করে একটা বেশি মনে রাখেন, জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখেন, বাকিগুলো আপনি এমনিই পারবেন। দেখেন ব্লিজারেন্সি অর্থ যুদ্ধরত অবস্থা, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে দেখেন বিলিকোজ, বিলিকোজ ওয়ার্ডটা দেখেন খুবই চমৎকার শব্দ, ওই BELLI এই প্রিফিক্স ঠিক আছে, দেখেন তার আগে COAC যুক্ত করে একসাথে বিলিকোজ নতুন ওয়ার্ড তৈরি হয়েছে, অর্থ কিন্তু সমর প্রিয়, দ্যাট ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে বিলিকোসিটি লড়াই করুন, দ্যাট ইজ অলসো নাউন ফর্ম। দেখেন আপনি বিলিজারেন্ট পারলে আপনি বিলিকোজ কেন শিখবেন না, সেখান থেকে বিলিজারেন্সি শিখলে বিলিকোসিটি কেন শিখবেন না, অর্থাৎ শব্দের তো প্রিফিক্সের ভিন্নতা বা মিল আছে, শব্দের যে গঠন একটু চেঞ্জ আছে কিন্তু অর্থ দেখেন মিল, সমরপ্রিয়, যুদ্ধপ্রিয়, লড়াইকরণ, অর্থাৎ শব্দগুলো একটার সাথে সিনোনিয়াম। সো একটু চেষ্টা করেন, দেখবেন সবগুলো ওয়ার্ড একসাথে মনে রাখা সম্ভব। এবার দেখেন আমরা শিখব কোয়েশ্চেনিং, এই যে কোয়েশ্চেনিং কমন শব্দ, খুবই কমন শব্দ, তারপর আমি একটু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখাতে চাই। কোয়েশ্চেনিং শব্দ তো প্রশ্নকরণ, কমন শব্দ, সেখান থেকে কোয়েশ্চেন প্রশ্ন আমরা জানি, সেখান থেকে কোয়েশ্চেনময় প্রশ্নাবলী, এটা কিন্তু প্লুরাল ফর্ম, অর্থাৎ এটাও নাউন। এবার দেখেন মজার বিষয় হচ্ছে কুইস্ট, দেখেন QUEST কুইস্ট, দেখেন এই কোয়েশ্চেন থেকে কুইস্ট আসছে, কুইস্ট মানে খোঁজা। দেখেন প্রশ্ন কী করে, কোনো কিছু খোঁজে বা তলব করে, সে অর্থে কুইস্ট কিন্তু ভার্ব ফর্ম, সেখান থেকে রিকোয়েস্ট অনুরোধ করা। আচ্ছা এখন দেখেন আপনি এই কোয়েশ্চেন শব্দ জানেন কিন্তু কুইস্ট জানেন না, অথচ কোয়েশ্চেনের ভার্ব ফর্ম কিন্তু এই কুইস্ট। আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন যে এই ওয়ার্ডটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু না, এই ওয়ার্ডটা কিন্তু পরিচিত ওয়ার্ড। জাস্ট একটু খেয়াল করলে বুঝবেন যে কোনটা রুট এবং কোনটার সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড আসছে। এখন রিকোয়েস্ট মানে কি, পুনরায় অনুরোধ করা বা রিকোয়েস্ট করা, তো সেই অর্থে দেখেন এই রিকোয়েস্টের আরই বাদ দিলে কুইস্ট, তখন হয়ে যায় খোঁজা, আর এই যুক্ত করলে তখন হয় অনুরোধ করা। সো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ আপনি জাস্ট চেষ্টা করবেন শব্দের বেসিক ধরবেন এবং প্রত্যেকটা বেসিক থেকে ধরে ধরে স্মার্ট যে ওয়ার্ডগুলো আছে একসাথে শিখে ফেলেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।